আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এ দুনিয়ায় চিরজীবন এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা অবধ রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন তোমার আমার কে আপন একটু ভাবো না যিনি আপন তিনি কাদের সোনার মদিনা ও বাসাই না বিজির রওজাতে ও বাসাই না বিজির রওজাতে আরে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা ও বা বুঝবো তখন নবী বিনে ওরে আপন কেউ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ভবনে আমরা চলাফেরা করতে গিয়ে দেখতে পেলাম কতগুলো মানুষ তো দুনিয়ার মাটিতে এসেছিল বড় বুক ভরা আশা নিয়ে আমার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিব আমি মাস্টার বানিয়ে দিব আমার ছেলে একটা MBBS ডাক্তার তৈরি হবে বা একটা বড় MBBS ডাক্তার ডিগ্রি পাস করে আমার ছেলে জীবনে মানুষের সেবা করবে কিন্তু সেবা করতে যে বাপ কিন্তু বাঁচতে পারলো না আমার রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল আমার বাবাজি ভাইরা আমার রব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে হাসরে আমার আল্লাহ যতগুলো মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন যতগুলো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আমার রব্বুল আলামিন তিনি বলেন এমন একটা জগৎ আছে সেই জগৎটার নাম হলো রুহুর জগৎ ওই জগতে আল্লাহ সমস্ত মানুষের সঙ্গে কথা বলেছিল কারণ ওই রুহুর জগতে আল্লাহ রুহুর সঙ্গে কথা বলেছিল আমার আল্লাহ বললেন ওরে আমার রুহুরা তোমরা শুনো আমি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো আমি তোমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করব আমার রব্বুল আলামিন সমস্ত রুহুর সঙ্গে কথা বললেন আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের খোদা নয় আমি কি তোমাদের আল্লাহ নয় আমি কি তোমাদের রব নয় সমস্ত রুহ আল্লাহকে অ্যানসার দিয়েছিল বালা হে রব্বুল আলামিন আমরা স্বীকার করে নিলাম তুমি আমাদের রব ওয়ালাইকুম সালাম তুমি আমাদের রব আমাদের প্রভু কে আল্লাহ আমাদের রব কে মাবুদ আল্লাহ রাগ নাই আল্লাহ রাগ আছে আল্লাহর গোসা নাই গোসা আছে আল্লাহর বিনা রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহর বিনা রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারে না ভাইরা দাঁড়াবেন না মহাফিলে দাঁড়াবেন না জীবনে শিখালেন দেখতে পাচ্ছেন তুর্কিতে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো ভূমিকম্প সব বালা চিন্তা করতে পারেন না আপনারা জীবনে পাপ মানুষ রঙের ওপরে আছে আমার বিশ্বনবী বলছেন দুনিয়াটা মমিন লোকের জন্য দুনিয়াটা কাফেরদের জন্য বিশ্বনবী বলছে আর দুনিয়া সিলুল মমেনে ওয়া জান্নাতুল কাফির যারা এই পৃথিবীর মাটিতে মমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফের
জন্য হচ্ছে জান্নাত খানা। বাবাজি ভাই আমার দুনিয়ায় চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে চলতে হবে, শুধু এটাই কথা আপনাদের আমতলার মাটিতে বলে যাচ্ছি। আপনি আল্লাহকে স্বীকার করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছিল তুমি কি তোমাদের কি আমি মাবুদ নই, আমি কি আল্লাহ নই, সবাই বলেছিল। যতগুলো রূহর আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রূহর সঙ্গে কথা বললে আল্লাহ পাক বললে হে রব্বুল আলামিন যখন এই কথা বলে দিলেন আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের মাবুদ নাই, তারা সবাই এক বাক্যতে বলেছিল বালা রব্বুল আলামিন, আমরা স্বীকার করে নিলাম আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য যতগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা জগৎটা আমরা জানি না কয়টা জগতে আমরা ভাগ হয়েছি, আমরা কয়টা জগৎ পার করে আবার পরকালে যেতে হবে। এক নম্বর জগৎটার নাম হলো আলামে আরওয়া, দ্বিতীয় নম্বর জগতের নাম হলো মায়ের জগৎ, কারণ মায়ের জগতে আমাকে আপনাকে থাকতে হবে। ডাইরেক্ট কোনো মানুষ আল্লাহর জমিনে আসতে পারেনি, কারণ এক একটা স্টেশন পার করে আসতে হয়েছে। তাহলে মানুষের কাছে আমি আজকে জানিয়ে দিতে চাই আমাদের জগৎ হলো পাঁচটি জগৎ। এক নম্বর হলো আলামে আরওয়া, দ্বিতীয় নম্বর জগতে আমরা এলাম, এই জগৎটা হলো মায়ের জুড়ায়, মায়ের জগতে এলাম, মায়ের জগতে এসে আমরা কতদিন দুনিয়ায় থাকব, মায়ের জগতে আমরা থাকব, মায়ের পেটে দশ মাস দশ দিন হতে পারে থাকলাম, তারপরে জমিনে চলে আসলাম। বাবাজি ভাই আমার আমরা যখন চলে এলাম আমরা সবাই মনে মনে ভাবলাম আমরা সবাই জীবিত হয়ে আছি, কারণ মায়ের পেট থেকে কোনো ছেলে মেয়ে আসতে গেলে আওয়াজ যদি পাওয়া যায় মনে মনে ভাবি এটা জীবিত হয়ে আছে, আমরা সবাই জানতে পারলাম মরা নয়, এটা মৃত্যু নয়, এটা হায়া, মানে আল্লাহ পাক হায়া দিয়েছে, মানুষ এই লোকটা জীবিত হয়ে আছে। আমার বাবাজি ভাই আমার আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কেউ বলছে আমার ঘরে যদি আমার বাড়িতে যদি মাংস দিয়ে ভাত হতো, আবার কেউ বলছে মাংস তো দূরের কথা আমার বাড়িতে যদি মোরগ দিয়ে ভাত হতো, সবাই তো বাসমতি চাল চায়, সবাই তো মিনিকেট চাল চায়, কেউ কন্ট্রোলের চাল চায় না, কিন্তু এরকম কতগুলো মানুষ দুনিয়ার মাটিতে বেঁচে আছে। মরণ এমনই জিনিস, মানুষ তো এটা জানে আল্লাহর বিনা আদেশে কোনো মানুষ দুনিয়া ছেড়ে যাবে না, আল্লাহর বিনা আদেশে কোনো মানুষ মারা যাবে না। বাবাজি ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কি ব্যাপার, কেন তোমরা আমাকে অস্বীকার করো, কেন ইনকার করো, তোমরা তো মরণ তোমাদের কোনো ঠিকানা ছিল না, আমি আল্লাহ তোমাদের ঠিকানা বানিয়ে দিয়েছি, কারণ আল্লাহ তোমাদের মত তারপরে তোমাদেরকে জীবিত করে দিয়েছে। আল্লাহ বলছে আবার জীবিত করার পরে আবার তোমাকে আমি মেরে দিব, আবার মেরে দেওয়ার পর আল্লাহ আবার জীবিত করবেন। আল্লাহ বলছে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদেরকে আসতে হবে, কারণ আমার কাছ থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না, পারবে না, কারণ আমি আল্লাহ তোমার গ্যারেন্টি নিয়েছি, জমিনে তুমি রুজি খেতে পাবে, জমিনে তুমি খাদ্য খেতে পাবে, আমার আল্লাহ খাদ্যর গ্যারেন্টি নিয়েছে, আল্লাহ তোমার বয়সের গ্যারেন্টি নিয়েছে যে এতদিন পর্যন্ত তুমি টেকবে, কারণ এতদিন আগে তুমি দুনিয়া ছেড়ে যাবে না। আমার রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে হুকুম করে দিবে, আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফার। আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদের মরণ তৈরি করলাম, আমি তোমাদের মত তৈরি করলাম, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা, তারপরে তোমাকে জীবিত করলাম। আমাদের মরণ হচ্ছে আগে, মৃত্যু হচ্ছে আগে, সবাই জানে যে মরে যাব, কিন্তু এখনো নামাজ পড়েন আছে কি নাই বলেন আপনারা, বলছে দুনিয়া ছেড়ে যাব, চলে তো যাব, কিন্তু এখনো নামাজ পড়ে না, বলছে সপ্তাহে জুমার দিন আসবে, চ একবার লেগে গাঁয়ের লোক বদলাম করে বেটা বেটির বিয়ে দিতে হবে, চ আব্দুর রহমান
জুবেদার মাকে আব্দুর রহমানের মাকে কইছে দে গডরেজ থেকে বাইর কর চিকনা লাট্টু লুঙ্গি খান দে আর কোঠারি গাঞ্জিটা দে আর ফেন্সি শার্টটা দে এই জুম্মার দিন যাই না হলে গায় লোক এটাও বদনাম করবে আরে চারবার তো বিয়ে দিছেন গো আপনার বিয়ে তো জীবন নামাজই পড়না কিন্তু জুম্মার নামাজটা পড়লে হাজিরিটা পাওয়া যাবে ঠিক না ভুল বলছি আপনারা বলবেন তো সবাই বলছে মারা যাব বাবাজি ভাই আমার মরণের কথা কেন আপনাদের সামনে আলোচনা করতে গেলাম কারণ এটা সময় আমাদের কাছে যেটা এসে গেছে মানুষ একটু চিন্তা ভাবনা করে যদি দেখে দুনিয়াতে কত মানুষ এসেছিল আমার যোগ্যতম শাইখুল হাদিস এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক একই মঞ্চে আমরা জালসা করেছিলাম এই দীর্ঘদিন মাদ্রাসার ওপরে আল্লাহ আকবার এত পরিশ্রম এত মেহনত করেছিল কে বলতে পারে আজকে মওলানা সাহেব চলে যাবে এই মাদ্রাসার আরেকজন শিক্ষক আমার দাদা আব্দুল আউয়াল সাহেব এখানে যে শিক্ষকতা করেছিল এখানে অনেকগুলো আল্লাহ আকবার আজকে এই মঞ্চে দেখতে পেলাম আপনারা মাদ্রাসা বানিয়েছে আপনারা মাদ্রাসা তৈরি করেছেন আপনাদের তৈরি করাটা বেকার হয়নি হয়নি কারণ এখানে প্রমাণ পাওয়া গেল না হলে দশ থেকে বারো ছেলে আজকে আলেম তৈরি হয়েছে নারাই তাকবীর আপনাদের জীবনে টাকা পানিতে পড়বে না ফ্যাক্টরি এমন জায়গাতে আপনারা বানিয়েছেন দুনিয়াতে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো মরার পরেও ভালো মরার পরেও স্বভাব পাবেন যেই ফ্যাক্টরি থেকে আদর্শবান ছাত্র তৈরি হয় সেখান থেকে শিক্ষা অর্জন করতে হয় সেখানে ইংরেজি পড়া হয় সেখানে কোরআন পড়া হয় বিশ্বনবী জুনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাসনা বলছেন মান কারা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বি হাসানাতু ওয়া হাসাবি আসনি আমসালহা একজন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পাঠ করে সেই লোকটার খাতায় দশটা নেকি পাবে বলুন আলহামদুলিল্লাহ এত বড় ভাগ্যবান মজা লাগলো আলহামদুলিল্লাহ কলজা ভরে গেল আজকে বাবাজি ভাই আমার আমরা সবাই কথাটা এই জন্য বলতে চাইলাম দুনিয়াতে এসেছি আমরা দুনিয়া ছেড়ে চলে যাব যাওয়ার মতো যেতে হবে মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে মানুষ হয়েছি বলে আপনাকে পরিচয় দিতে হবে ও মানুষের পরিচয় দিয়ে মারা গেলে কবরে পিটাই হবে ভালো করে বুঝেন ও মানুষ হয়ে যদি মানুষ মারা যায় কেন সারা পান করে মারা যাবে মুসলমান মদ পান কেন কেন মারা যাবে দুনিয়ায় সুদ খেয়ে কেন মারা যাবে একটা লোক বেনামাজি কেন হয়ে কেন মারা যাবে একটা লোক কেন ফাঁসিতে শুলে মারা যাবে একটা লোক রেলে যান দিয়ে কেন মারা যাবে একটা লোক জহন পান করে কেন মারা যাবে কারণ যতই কষ্ট আসবে যতই বিপদ আসবে খবরে তার মরণ তুমি হাতে নিবে না কারণ কোনো মানুষ ফাঁসিতে লটকে গেলে কোনো মানুষ শহর পান করে মারা গেলে এটা মনে মনে ভাবছে আর সংসার করতে জি করে না তার জন্য আমি মরণকে ডেকে নিলাম আমার আল্লাহ বলছে তোমার মরণটা ফাঁসির ওপর দিয়ে হবে কিয়ামতের দিন ফাঁসিতে তুমি লটকাতে থাকবে জানতে পারা যাবে এই মহিলাটা বা এই ছেলেটা ফাঁসিতে মারা গেছে সেই দিন জানতে পারা যাবে ভালো মত হয়নি আমার বাবাজি ভাইয়েরা আমার মা বোনেরা শুনুন আমার রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমান রহিম কুল্লু নাফসিন জায়িকাতুল মওত আল্লাহ বলছেন যার ভিতরে আত্মা আছে যার ভিতরে রূহ আছে তাকে মৃত্যুর স্বাদ মৃত্যুর পেয়ালা চিপতে হবে এতে কোনো সন্দেহ নাই।